নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। তবে আজকের ভিডিওতে আমি কোনো মেডিসিন বলবো না, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের রিকোয়েস্টে। আপনারা বারে বারে আমাকে জানাচ্ছেন যে স্যার এইটা নিয়ে একটু আলোচনা করে দেন, তো প্রত্যেক দিনের মতো আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে বলি, আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো সো ফ্রেন্ড, আজকের যে আলোচনা বা আজকের যে বিষয় সেটি হচ্ছে অনলাইন বা অফলাইন বলতে পারেন, বা মেডিসিন শপ, যে কোনো দোকান থেকে আপনারা মেডিসিন কিনছেন সেই নিয়ে আজকে আলোচনা। প্রথমে বলি যে আপনারা যেটা নিয়ে জিজ্ঞাসা করছেন বা আপনারা রিকোয়েস্ট করছেন যে স্যার এটি ভালো করে বুঝিয়ে দেন, তা সেটি হচ্ছে যে অনলাইনে মেডিসিন কিনছেন, অনলাইনে মেডিসিন কেনার পর আপনারা ফেরত দিতে গিয়ে অসুবিধা কিছু কিছু পেশেন্টের হচ্ছে, বা কিছু কিছু পেশেন্ট আবার যাদের পয়সা আছে তারা কি করছে, তারা মাসে 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 মেডিসিন কিনে ফেলছে। আমি বলবো আপনাদের যেটা ভালো লাগছে সেটা অবশ্যই করবেন। যদি অনলাইনে মেডিসিন কিনতে আপনাদের সুবিধা হয় অবশ্যই কিনবেন, কারণ অনলাইনে কি হচ্ছে এখন 20%, 30%, 25% দিচ্ছে। তো আমার মতে বলে আপনারা যদি মেডিসিন একবারে কিনতে না পারেন তো মেডিসিন শপ আছে, সেই মেডিসিন শপ থেকে কিনতে পারেন। কারণ হচ্ছে আপনাদের মেডিসিন শপে কিনলে আপনাদের বরঞ্চ ভালো হবে, কারণ রাত বিরেত আপনি অনলাইনে মাল পাবেন না। আপনার এই মুহূর্তে মেডিসিন দরকার বা এই মুহূর্তে আপনার কোনো একটা ইঞ্জেকশন দরকার, সেটি কিন্তু আপনি মেডিসিন শপে বা মেডিসিন দোকানে গেলে সঙ্গে সঙ্গে আপনি সেই ইঞ্জেকশনটা বা মেডিসিনটি পেয়ে যাচ্ছেন। কিন্তু অনলাইনে কি হচ্ছে, অনলাইনে অর্ডার দিলে আপনি আজকে অর্ডার দিলে হয়তো কালকে পাবেন, বা দিনকে দিনও অনলাইনে মাল অর্ডার দিয়ে দিচ্ছে, মেডিসিন সাপ্লাই দিয়ে দিচ্ছে। আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেটা কিনবেন। তবে কিছু ফ্রেন্ড বা কিছু বন্ধুরা আমাকে বলছেন যে অনলাইনে মাল কেনা বা মেডিসিন দোকানে মাল একই কিনা, সেটা আমি আপনি কি বুঝতে পারেন না, আমরাই বুঝতে পারেন না, সেটা আপনি কি করে বুঝবেন সেটা বলা যাবে। আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই আপনি কিনবেন, আমি এই নিয়ে কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আপনাদের আমি বলবো যে আপনাদের অঞ্চলে যেটি সুবিধা হবে, আপনার কাছাকাছি যদি দোকান থাকে বা কোনো মেডিসিন শপ থাকে সেখান থেকে আপনি কিনবেন, আপনার কাছে পিঠে হসপিটাল থাকলে আপনার আরও ভালো সুবিধা হবে, আপনার যেটা ভালো হবে আপনি সেটা কিনবেন। অবশ্যই অনলাইন থেকে কিনতে পারেন, অনলাইনে 30%, 20% বা 25%ও ছাড় দিচ্ছে। মেডিসিন দোকানেও, কিছু কিছু মেডিসিন দোকানেও আপনি 20% বা 18%, 15% এরকম ছাড় পেয়ে যাচ্ছেন। তো আপনার যেটা ভালো লাগবে সেটা অবশ্যই কিনবেন, আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। তো আপনারা যেটা রিকোয়েস্ট করেছিলেন তার উদ্দেশ্যে আমি বলি যে মেডিসিন দোকানে আপনি মেডিসিন কিনলে আপনার কি হবে, আপনি মেডিসিনটা আবার গিয়ে সেই দোকানে গিয়ে সঙ্গে সঙ্গে ফেরত দিতে পারেন, বা আবার কোনো অন্য পরিবর্তে তার কোনো মেডিসিন আনতে পারেন, বা যদি আপনি কোনো মেডিসিন কেটে ফেলেন অনলাইনে কিন্তু কাটা মেডিসিন ফেরত হবে না, সেটি আপনার গোটা পাতাই ফেরত দিতে হবে। যদি কেটে ফেলেন সেটি কিন্তু দোকানে গিয়ে আপনি বা কোনো শপে গিয়ে, মেডিসিন শপে গিয়ে আপনি অবশ্যই সেটা ফেরত দিতে পারবেন, সেই নিয়ে আলোচনা করব না। আপনার যেটা ভালো বুঝবেন বা যেটা ভালো লাগবে সেটি করবেন, অনলাইনেও কিনতে পারেন বা মেডিসিন শপে গিয়েও কিনতে পারেন। আর আপনারা বলেছিলেন, কিছু ফ্রেন্ড আমাকে বলেছিলেন যে স্যার লাইভে আসার জন্য, লাইভে আসা আমাদের পক্ষে সম্ভব নয়, কোনো সময় হবে না লাইভে আসা। তো আপনার কোনো যদি কিছু জানবার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকেই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর দিয়ে থাকি, সেটা রাতে হোক বা দিনে হোক, কাজের শেষে সময় নিয়ে, সময় করে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বা উত্তর দিই। আর একটা কথা, আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিও দেখে কিছু কিছু দেখা যাচ্ছে পাবলিক বা কিছু ফ্রেন্ড আছে, তারা কি করছে সেই দেখে আপনি মেডিসিন কোনো একটা পেশেন্টকে দিচ্ছেন বা কোনো পেশেন্টকে ব্যবহার করছেন, আমি বলবো অবশ্যই এগুলো করবেন না। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে
তবে আপনি মেডিসিন গুলো দিন। কিছু কিছু ফ্রেন্ড আছে তারা কি করছেন যে কিছু 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 জায়গায় স্টেরয়েড ইউজ করে ফেলছেন। কেন শুধু শুধু আপনি স্টেরয়েড ইউজ করবেন? আমি বলছি বারবার করে যে আপনারা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেন। যদি পেশেন্টকে আপনি ধরে রাখতে পারছেন না, তো পেশেন্টকে আপনি হাসপাতাল বা নার্সিংহোম বা হসপিটালে ট্রান্সফার করে দেন। অবশ্যই পেশেন্টকে আপনি ধরে রাখবেন না, পেশেন্টকে ছেড়ে দেবেন। পেশেন্টকে শুধু শুধু আপনি স্টেরয়েড খাইয়ে খাইয়ে স্টেরয়েড দিয়ে সেই পেশেন্টকে বেশি সমস্যায় ফেলছেন। পেশেন্টের জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, পেটের সমস্যা হচ্ছে, সেখানেও আপনি স্টেরয়েড দিয়ে দিচ্ছেন। কেন শুধু শুধু স্টেরয়েড দেবেন? স্টেরয়েড দেবেন স্টেরয়েডকে আপনি ডাক্তার যে আপনি স্টেরয়েড দেবেন? অবশ্যই না। তাহলে আপনি কেন স্টেরয়েড দিচ্ছেন? স্টেরয়েড দেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, পরামর্শ নিয়ে তবে স্টেরয়েড দেবেন। আমি ভিডিওতে বলছি, বলা মাত্রই আপনারা সেগুলো শুনছেন, শুনে নিজে নিজে ডাক্তারি করছেন, এটা কোনোদিন করবেন না। অবশ্যই ডাক্তারবাবুর বারবার বলছি, ডাক্তারবাবুর পরামর্শ নেন, পরামর্শ নিয়ে তবে আপনি ট্রিটমেন্ট করুন। তো সো ফ্রেন্ড, আজকের আলোচনা বা আজকের যে ভিডিও আমি এখানেই শেষ করলাম। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এরকম নতুন নতুন ভিডিওগুলো আমি প্রত্যেকদিন আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।